নগাঁওর কঠিয়াতলির রাঙলু উড়িয়া গ্রান্ড টুবুকিত উত্তেজনা। আব্দুল হেকিম নামের এজন চাউল ব্যবসায়ীর ঘর দুখিয়া লোক বিতরণ করবলে অনা 36 বেগ সরকারি চাউল উদ্ধারক কেন্দ্র করে রাইজর মাজত এই উত্তেজনা। রাইজর সন্দেহ রাঙলুস্থিত কঠিয়াতলি সমবায় সমিতির পৰা উড়িয়া গ্রান্ড টুবুকির সুলভ মূল্যের দোকানী হবিবুর রহমানে রাইজক বিতরণ করবলে আনি আব্দুল হেকিমক বিক্রি করার সন্দেহ। রাইজে আব্দুল হেকিমর ঘরের পর AS21C5720 এখন মালবাহী গাড়ির পর 36 বেগ চাউল জব্দ করে আরক্ষীক সমজাই দিয়ে। আনফালে রাইজে সমবায়খন উপস্থিত হয়ে সমবায়ের সম্পাদকক খুঁতপুজ করে। আধা ঘন্টা হয়েছে।